আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। পৃথিবীর যে যে প্রান্ত থেকে বসে কুমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, সাপোর্ট দিয়ে যাচ্ছেন। সেই জন্য আপনাদের মনে অনেকেরই প্রশ্ন যে আপনি যে COVID-19 এর ভ্যাকসিনটি নিয়েছেন, সেই ভ্যাকসিনটি নিয়ে কোন কোন দেশে যেতে পারবেন বা কোন কোন দেশে যেতে পারবেন না। আজকে আমি পুরো বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব এবং তথ্য প্রমাণ সহ। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হওয়াতে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আশা করি ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে সবাই উপকৃত হতে পারে। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন। আর আপনি যদি মেরিনের হয়ে থাকেন তাহলে এখানে মেরিন রিলেটেড 5টি ভিডিও দেওয়া রয়েছে এবং বিশেষ করে সিওপি রিলেটেড আপনার কোনো হেল্প লাগলে সরাসরি আমাকে নক করতে পারেন, এখানে ভিডিওগুলো দেখবেন, দেখার পরে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। চলুন তাহলে শুরু করা যাক। অলরাইট বন্ধুরা, আমি চলে এসেছি একটি ওয়েবসাইটের মধ্যে, covid19.trackvaccines.org। এটি একটি ওয়েবসাইট, ওয়েবসাইটের মধ্যে দেওয়া আছে কোন কোন ভ্যাকসিনগুলো অ্যাপ্রুভাল এবং কোন কোন কান্ট্রিতে সেই ভ্যাকসিনগুলো দেওয়া যায় বা কোন ভ্যাকসিনগুলো অনুমোদিত নেই সেই বিষয়গুলো। সরাসরি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে দেবো, আশা করি সেখানে ক্লিক করলে আপনি আপনার কাঙ্ক্ষিত দেশ বা ভ্যাকসিনের নামটি জেনে নিতে পারবেন। সো কীভাবে আপনি সার্চ করবেন সেই বিষয়টি আমি শেয়ার করছি। সো এখানে দেখতে পাচ্ছেন প্রায় 33 অ্যাপ্রুভড ভ্যাকসিনস রয়েছে সারা বিশ্বের মধ্যে এবং 197টি কান্ট্রিজ উইথ অ্যাপ্রুভড ভ্যাকসিনস এবং 10 হু ভ্যাকসিনস রয়েছে এবং এখানে 184টি ভ্যাকসিনস ক্যান্ডিডেটস রয়েছে এবং ট্রায়াল রয়েছে 633টি এবং 72 কান্ট্রিজ উইথ ভ্যাকসিন ট্রায়ালসে রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। ধরুন আপনি বাংলাদেশি বা বাংলাদেশে বসে আপনি যে টিকাটি নিয়েছেন সেই টিকাগুলো কোন কোন কান্ট্রিতে অ্যাপ্রুভাল সেটি জানবেন। তার আগে আমি আপনাদের সাথে শেয়ার করছি, যদি আমি সরাসরি গুগলে চলে যাই, উইকিপিডিয়াতে আসার পরে যখন আমি সার্চ দিলাম যে বাংলাদেশে কোন কোন ভ্যাকসিনগুলো অ্যাপ্রুভাল রয়েছে, এখানে আপনার একটি লিস্ট দেখতে পাচ্ছেন, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা অ্যাপ্রুভাল রয়েছে, তারপরে এখানে সিনোফার্মা রয়েছে, ফাইজার রয়েছে, তারপর সিনোভ্যাক রয়েছে এবং মর্ডানা। প্রায় এখানে দেখতে পাচ্ছেন 60টির মতো ভ্যাকসিন বাংলাদেশে অনুমোদিত, তার মানে যারা বাঙালি রয়েছেন বা বাংলাদেশে রয়েছেন তারা এই ভ্যাকসিনগুলো নিচ্ছে বাংলাদেশে অবস্থান করে। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই ভ্যাকসিনগুলো নিয়ে আপনি কোন কোন কান্ট্রিতে যেতে পারবেন সে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি আবার ফিরে আসলাম পুনরায় ওয়েবসাইটটিতে। এখানে দেখতে পাচ্ছেন 197 কান্ট্রি অ্যাপ্রুভড রয়েছে ভ্যাকসিন, সেই কান্ট্রিগুলো কি, আমি এটি নতুন ট্যাবে চলে আসলাম। আমি আপনি সরাসরি মোবাইলেও এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে আপনি সরাসরি দেখতে পারেন। আপনি যদি স্ক্রলিং করে নিচে চলে যান যে কোন কোন কান্ট্রিগুলোতে অনুমোদিত, এখানে আফগানিস্তান দেখতে পাচ্ছেন, আফগানিস্তানে 2 ভ্যাকসিন অ্যাপ্রুভাল রয়েছে, আলবেনিয়াতে 4টি, এভাবে দেখতে পাচ্ছেন বাকি কান্ট্রিগুলোতে যে ভ্যাকসিনগুলো অ্যাপ্রুভাল রয়েছে এবং ট্রায়াল রয়েছে সবগুলো কিন্তু স্ট্যাটিস্টিক্স এখানে শো করছে। আশা করি আপনি এখানে বুঝতে পারছেন, এটা ভ্যাকসিন ট্রায়ালস আর এটা হচ্ছে অ্যাপ্রুভাল ভ্যাকসিনগুলো। সো আপনি বিশেষ করে বাংলাদেশি যারা রয়েছেন, বাংলাদেশে প্রায় 60টির মতো ভ্যাকসিন অ্যাপ্রুভাল রয়েছে, আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি। বাংলাদেশিদের মধ্যে অনেকেই কিন্তু বেশিরভাগই বা সৌদি আরবে বা কাতার বা দুবাইতে প্রবেশ করে, তো তারা যদি দুবাই বা সৌদি আরবে যেতে চায় তাহলে কোন কোন ভ্যাকসিনগুলো নিয়ে বাংলাদেশ থেকে তাদেরকে যেতে হবে। আমি সৌদি আরবে চলে আসছি, স্ক্রলিং করে সোজা নিচে চলে আসবেন সৌদি আরাবিয়া। সৌদি আরবিতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন 4টি ভ্যাকসিন সৌদি আরবে অনুমোদিত, সেই 4টি ভ্যাকসিনগুলো কি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আসার পর জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে প্রথমে রয়েছে মর্ডানা, এরপর ফাইজার, এরপর জনসন, এরপরে রয়েছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা। এই 4 ভ্যাকসিন সৌদি আরবের মধ্যে অনুমোদিত। আশা করি বুঝতে পেরেছেন, বাংলাদেশ থেকে এই 4টির যে কোনো একটি নিয়ে আপনি সৌদি আরবে অনায়াসে প্রবেশ করতে পারেন। এভাবে আপনি যদি এখানে জাস্ট কান্ট্রিটা চেঞ্জ করে দেন তাহলে আপনি আমরা কাঙ্ক্ষিত কান্ট্রির স্ট্যাটিস্টিকটি জেনে নিতে পারবেন। এবার আসি অন্য একটি কান্ট্রি, ধরুন কাতারের কথা যদি বলি, বা কাতারের মধ্যে 2 ভ্যাকসিন অনুমোদিত রয়েছে, সেই 2 ভ্যাকসিন কি কি আমরা জেনে নিই।
এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন সেই ভ্যাকসিনের নামগুলো, প্রথমে রয়েছে মর্ডানা, এরপর রয়েছে ফাইজার, এই দুটো কাতারে। তার মানে বাংলাদেশ থেকে যদি আপনি কাতারে যেতে চান তাহলে এখানে যে কোনো একটি আপনাকে দিয়ে তারপর কাতারের মধ্যে প্রবেশ করতে হবে। একইভাবে আপনি যদি সরাসরি ইউএস এর মধ্যে প্রবেশ করতে চান, তার মানে আমেরিকাতে যেতে চান, তাহলে আপনাকে কোন কোন ভ্যাকসিন নিতে হবে সেটি আমি এবার শেয়ার করছি। কাতার ইউনাইটেড স্টেট অফ আমেরিকার মধ্যে প্রায় 90টির মতো ভ্যাকসিন ট্রায়ালে রয়েছে এবং 3টি অ্যাপ্রুভাল। সো আপনি যদি সরাসরি অনেকটি ট্যাবে চলে যান, তার মানে আপনি এই কান্ট্রিতে প্রবেশ করেন, তাহলে কোন কোন ভ্যাকসিনগুলো অ্যাপ্রুভাল, ফাইজার, মর্ডানা এবং জানসেন, এই 3টির যে কোনো একটি নিয়ে আপনাকে বিদেশে যেতে হবে, তার মানে আমেরিকাতে যেতে হবে। এখানে একটি কথা বলে রাখা ভালো, আপনি আমাকে কোয়েশ্চেন করতে পারেন, ধরুন আপনি আপনার বাংলাদেশ থেকে যে ভ্যাকসিনটি নিয়েছেন সেই ভ্যাকসিনটি আপনার কাঙ্ক্ষিত যে দেশে যেতে চাচ্ছেন সেই দেশে অনুমোদিত নেই, তাহলে আপনি কি করবেন? এ ব্যাপারে আমার পরামর্শ হচ্ছে যে আপনি অবশ্যই আপনার ডক্টরের সাথে বা একজন স্পেশালিস্টের সাথে একটু আলোচনা করবেন। আলোচনা করে 3 মাস বা 6 মাস অপেক্ষা করার পরে আপনার কাঙ্ক্ষিত ভ্যাকসিনটি নিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত দেশে চলে যেতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। সো ভিডিওটি এই পর্যন্তই, আমি আর দীর্ঘায়িত করছি না। আশা করি আমি আপনাদেরকে মূল তথ্যটা দিতে পেরেছি। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন, যাতে আপনার মতো সবাই উপকৃত হয়ে বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারে। অনেকে হয়তো জলপথে বা স্থলপথে বা আকাশপথে বিদেশে যেতে হয়, সুতরাং যাওয়ার আগে অবশ্যই আপনি যদি এই জিনিসগুলো জেনে যান তাহলে আপনার জন্য কোনো প্রবলেম হবে না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ মাই হার্ট, এবং বেশি বেশি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিমের সাথে জুড়ে থাকুন। আই ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার।